নির্বাচন কমিশনের তথ্য ভান্ডার থেকে ব্যক্তিগত তথ্য বেহাতের ঝুঁকিতে দেশের 11 কোটি মানুষ, তাই তথ্য চুরির শঙ্কায় অনেকে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরাও বলছেন, ব্যক্তিগত তথ্য ফাঁসের ফলে বাড়তে পারে ভুয়া নামে মোবাইল সিম রেজিস্ট্রেশন বা বেনামি ঋণের মতো প্রতারণাও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য ফাঁস দেশকে অভ্যন্তরীণ ও বৈশ্বিকভাবে বিপদেও ফেলতে পারে। রিপোর্ট এস এম ফয়েজের। 2009 সালে সরকার গঠনের পর পুত্র সজীবাজের জয়কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেন শেখ হাসিনা। সেই থেকে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য দেখভালের দায়িত্বে তথ্য প্রযুক্তি বিভাগ। কিন্তু সজীবাজের জয় তথ্য রক্ষার বদলে বিক্রি করে দিয়েছেন জনগণের তথ্য। মডার্ন পদ্ধতিতে বায়োমেট্রিক ইনফরমেশনও আছে নাগরিকদের, যাতে আমরা সেখানে একজন ব্যক্তির জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সহ 19 জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। 100 কোটি রকমের অপরাধ এই 11 কোটি ডেটাবেস দিয়ে সারা বিশ্বে করা সম্ভব। হ্যাকারদের হাতে এই তথ্য চলে গেলে 11 কোটি রকমের ভ্যালিড ইলেকট্রিক্যাল আইডি করা সম্ভব, যেটা কিনা মানব পাচার, অর্থ পাচার, লোপাট বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে। এবং আমরা কিন্তু সারা বিশ্বে ডিজিটালে আমরা কিন্তু সম্পূর্ণরূপে নগ্ন হয়ে গেলাম। এই ডেটাটা যেহেতু অ্যাভেলেবল ডার্ক ওয়েবে বা তৃতীয় কোনো পক্ষের কাছে থাকলো এবং তারা এই ডেটাকে যচ্ছতাইভাবে ব্যবহার করতে পারে। ফাঁস হওয়া তথ্য ডার্ক ওয়েবে বিক্রির আশঙ্কা করা হচ্ছে, ফলে তথ্য ফাঁসের শিকাররা দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকিতে, এতে আর্থিক, সামাজিক ও আইনিভাবে মারাত্মক ঝুঁকিতে 11 কোটি মানুষ। তাই ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সতর্ক হওয়ার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। তথ্য ফাঁসের কারণে আমাদের সবচেয়ে বড় যে ঝুঁকিটা, সেটা হচ্ছে যে কোনো রকমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে গুগল থেকে শুরু করে স্মার্ট দলিলের যে বিষয়গুলো রয়েছে সেখানেও কিন্তু অহরহ প্রতারণা বেড়ে যাবে। এবং আপনার নামে বেনামে যে কোনো আরএনএ ডিএনএ যে কোনো রকমের বিক্ষিপ্ত অপরাধ ঘটলে পরে তার স্যাম্পলিংয়ের সাথে যদি মিলে দেই বা দুষ্কৃতীরা যদি মিলিয়ে ফেলার চেষ্টা করে তাহলে বিনা অপরাধে কিন্তু আপনি অপরাধী হতে পারেন বিভিন্ন কারণে। কারোর এনআইডি কার্ড ব্যবহার করে ভুয়া পাসপোর্ট যদি হয়ে থাকে এবং সেই পাসপোর্টের বরাদ দিয়ে কোনো বুকিং হয় বা রাষ্ট্রদ্রোহী কোনো কন্টেন্ট তৈরি হয়, এটি নিরাপদ ব্যক্তি কিন্তু যে কেউই কিন্তু ফেঁসে যেতে পারে। সজীবাজের জয় এবং জোনায়েদ আহমেদ পলক সহ 19 জনের বিরুদ্ধে মামলায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এ এম বরগতুল্লাকে। তবে ডিজিকন গ্লোবালের দাবি, পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে তাদের। পার্সোনাল ভিনডিকটিভনেস, যে এটা অন্য কেউ হয়তো বা করতে চাচ্ছিল তারা করতে পারছে না বা হোয়াট এভার রিজন, কোনোভাবে যদি এটা বিপদে ফেলায় যদি এটাকে বাদ দেওয়ায় অন্য কেউ নিতে পারে, এই ছাড়া তো আমি আর কোনো রিজনই এখানে দেখছি না। এখানে সরকারের একটা টাকাও খরচ হয়নি, সরকার এখান থেকে রেভিনিউ আর্ন করতেছে, এটা রেভিনিউ শেয়ার মডেল, যা ইনভেস্টমেন্ট সব প্রাইভেট সেক্টর থেকে ইনভেস্টমেন্ট হয়েছে। পুলিশ বলছে তথ্য ফাঁসের ঘটনায় জয়, পলক, বরকতুল্লাহ সিন্ডিকেট জড়িত। ডিজিটাল গ্লোবাল সার্ভিস একটা অন্যায় যেভাবে করেছে সেটা কোন আইনে কিভাবে করেছে এবং তাতে কাদের কাদের সংশ্লিষ্টতা রয়েছে এ ব্যাপারে বিষয়টা অবশ্যই তদন্ত করা প্রয়োজন বলে আমরা মনে করি। আর্থিক লেনদেনের যে বিষয়টা, সেটা কারা কী উদ্দেশ্যে কারা কোথায় লাভবান হয়েছে সেটাও আমরা ক্ষতি দেখছি। 11 কোটি নাগরিকের ফাঁস হওয়া তথ্য ব্যবহার করে ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও গুগল সহ সামাজিক মাধ্যমগুলোতে কোটি কোটি ফেক আইডি তৈরি করা সম্ভব, যা নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।